উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই ভারী বৃষ্টির দাপট, জারি করা হয়েছে লাল সতর্কতা। এই একটানা ভারী বৃষ্টির জন্য রাজ্যে প্লাবনের পরিস্থিতি হাওড়া হুগলি থেকে শুরু করে মালদাহ জলপাইগুড়ি যেদিকেই চোখ যাবে শুধু জল আর জল। ঘর বাড়ি চাষের জমি রাস্তা সবকিছুকে যেন গিলে খাচ্ছে জলাশয়। এই বৃষ্টির নেপথ্যে রয়েছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপ রয়েছে, খুব ধীর গতিতে এই নিম্নচাপ এগোচ্ছে। এই নিম্নচাপে রুট পাল্টানোর কথা ছিল, কিন্তু হঠাৎ করে সে ইউটার্ন মেরেছে। অন্যদিকে তিস্তার ভয়াল রূপের কাছে হার মানবে বহু মানুষই, আর এই পরিসংখ্যানটা সামনে চলে এলো। তিস্তার গর্জনের জেরে এখনো সেইভাবে জোর কদমে উদ্ধার কাজ শুরু করা যায়, অনেকটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে সেনাবাহিনীকে। আর এরই মধ্যে জানা গেল এখনো পর্যন্ত মেঘ ভাঙা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন 14 জন। সিকিম সরকারের তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত 14 জনের দেহ উদ্ধার হয়েছে, নিখোঁজ রয়েছেন 102 জন, তার মধ্যে রয়েছেন 23 জন সেনাবাহিনীও। আর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 26 জনকে, আজও উদ্ধার কাজ জারি রয়েছে। আর এদিকে ধসে বিধ্বস্ত কালিম্পং, বিপর্যস্ত দার্জিলিং ও, দুই পাহাড় মিলিয়ে সরানো হলো প্রায় 1800 জনকে, অন্তত 15টি জায়গা ধস নেমেছে। সিকিমের পাশাপাশি প্রবল বৃষ্টি চলছে দার্জিলিং পাহাড়েও, ফলে আরো ধস নামার আশঙ্কা। কালিম্পং জেলায় খোলা হয়েছে 10টি ক্যাম্প, বিপজ্জনক এলাকা থেকে সরানো হয়েছে 1599 জনকে। দার্জিলিং এ একটি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন 200 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় সড়ক, গ্রামীণ রাস্তা, সেতু ও প্রচুর বাড়িঘর। প্রশাসন সূত্রের খবর, বুধবার বিকেল পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি ও ধসের জেরে ক্ষতিগ্রস্তের সংখ্যা প্রায় 2500। শিলিগুড়ির সঙ্গে কালিম্পংয়ের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। দুর্যোগের জেরে ঘুম ছুটেছে পাহাড়বাসী। রাজ্য জুড়ে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস, কারণ ঝাড়খণ্ড হয়ে নিম্নচাপ আবার ফিরেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এদিকে সিকিমেও মেঘ ভাঙা বৃষ্টির জেরে তিস্তা ধস নেমেছে একাধিক পাহাড়ে। সব মিলিয়ে দক্ষিণের পাশাপাশি বিপর্যস্ত উত্তরবঙ্গ। এদিকে লাগাতার বৃষ্টি, তার উপর ডিভিসি জল ছাড়াই দামোদরে জল স্তর অনেকটাই বেড়েছে। বর্ধমান, হুগলি, হাওড়ার দামোদর তীরবর্তী গ্রামগুলিতে জল ছাড়ার সতর্কবার্তা জানিয়ে মাইকিং ও করা হয়েছে। ডিভিসি থেকে ক্রমাগত জল ছাড়াই দামোদরে জল স্তর অনেকটাই বেড়ে যাওয়ার ফলে সেচ দপ্তরে ইঞ্জিনিয়ারদের নদী বাঁধ পরিদর্শনে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে হুগলির খানাকোল এলাকার একাধিক গ্রাম জলের তলায়, গ্রামগুলিতে বিপদসীমার উপর দিয়ে বইছে দামোদর। একই রকম পরিস্থিতি হুগলির জাঙ্গিপাড়ার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাও প্লাবিত হয়েছে। এছাড়া গ্রামীণ হাওড়ার একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে, প্লাবিত হচ্ছে 2 জেলারই একের পর এক কৃষি জমি। অন্যদিকে ভারী বৃষ্টির জেরে পশ্চিম বর্ধমানের একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। যে নিম্নচাপটি আরো উত্তর পূর্ব দিকে সরে এসে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলার সংলগ্ন এলাকায় অবস্থান করছে, তার জেরে ইতিমধ্যেই এই সমস্ত এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 224 পরগনা জেলা, নদিয়া জেলা, পাশাপাশি বর্ধমান জেলা, এদিকে বীরভূম, মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়েছে, পাশাপাশি মালদায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, আজ সকাল থেকেই হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই বাংলাদেশের রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে
आज दिन भर भारी बृष्टिपातेर सम्भावना रही है। एदिके आज सकाल बांग्लादेशेर खुलना बरिशाल ढाका तार संगे राजशाही सिलेट अर्थात बांग्लादेशेर बेशिरभाग एलाकाते आज के दिन भर बृष्टि रही है। आज सारा दिन बृष्टि होबे। उत्तरबंगे जिलागुलिते आज दिन भर भारी थेके अति भारी बृष्टि चलबे। पाशापाशी आसामे आज के भारी थेके अति भारी बृष्टिपातेर सम्भावना रही है। एदिके पश्चिमबंगेर क्षेत्रे आज के दुपुरे पर थेके बृष्टि बाड़बे। निम्नचापटी आज दुपुरेर पर पश्चिमबंगेर बीरभूम जिला एवं मुर्शिदाबाद जिलाते अवस्थान करते पारे। फले आज दुपुरे पर थेके बृष्टि बाड़बे बीरभूम जिलार दक्षिण अंश मुर्शिदाबाद जिलार दमकल बहरमपुर जंगीपुर आजिमगंज एई समस्त एलाका तार संगे पूर्व बर्धमान जिलार काटुआ मंतेश्वर पाटुली मंगल कोट भातार बर्धमान मेमारी ए समस्त एलाकाय आज दुपुरे पर थेके बिकेलेर मध्ये भारी बृष्टि रही है। पाशापाशी बीरभूम जिलार बोलपुर नानुर लाभपुर सिउरी ए समस्त एलाकाय भारी बृष्टिर सम्भावना रही है। तबे कोलकाता सह हावड़ा हुगली दुई चौबीस परगना दुई मेदिनीपुर झाड़ग्राम बांकुड़ा पुरुलिया এই জেলাগুলিতে আজ দিনভর হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এবং পূর্ব বর্ধমান জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে। আজ দিনভর বৃষ্টি রয়েছে। তো আসুন দেখে নিব আজকে রাত্রির দিকে আবহাওয়া কেমন থাকবে। আজ সন্ধ্যার পর থেকে রাত্রির দিকে কোথায় কেমন আবহাওয়া থাকবে। আজ সন্ধ্যার পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির মাত্রা কমে যাবে। বিশেষ করে পশ্চিমে জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে সন্ধ্যার পর থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। বীরভূম জেলা এবং পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টি কমে যাবে। তবে আজকে রাত্রির দিকে কলকাতার কিছু এলাকা তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনার কিছু এলাকা যেমন এদিকে হাওড়া শরৎনগর বনগাঁ এই সমস্ত এলাকায় বৃষ্টি রয়েছে। রাত্রির দিকে বৃষ্টি হবে। সিঙ্গুর ব্যারাকপুর মাসাদ এই সমস্ত এলাকায় আজ রাতভর বৃষ্টি হতে পারে। আজ রাত্রে ভারী বৃষ্টি হতে পারে শান্তিপুর এবং কৃষ্ণনগর বগুলা এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি রয়েছে। তার সঙ্গে ঝাপড়া মোরগাছাতেও আজ রাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নদিয়াতে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আজ রাতভর হতে পারে। তবে অন্যান্য জেলাগুলিতে রাত্রের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আজ রাত্রে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহারেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে আজ রাতভর বাংলাদেশের মেহেরপুর রাজশাহী রংপুর সিলেট ময়মনসিংহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আসামেও রাতভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি আজ রাতের দিকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা অতিক্রম করে আরও উত্তর পূর্ব দিকে সরে গিয়ে বাংলাদেশের রাজশাহী হয়ে রংপুর এবং সংলগ্ন ময়মনসিংহ বিভাগে এসে উপস্থিত হবে। তার জেরে আজ রাতভর এই সমস্ত এলাকায় বাংলাদেশের উত্তরবঙ্গে জেলাগুলিতেও রাতভর বৃষ্টি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। পরবর্তীকালে নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে সরে গিয়ে আসামে প্রবেশ করতে পারে। ফলে শুক্রবার দিন থেকে আসামে বৃষ্টির মাত্রা বাড়বে। যদিও শুক্রবার দিন বাংলাদেশের বিভিন্ন এলাকা তার সঙ্গে আসামের গৌহাটি এই সমস্ত এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরবঙ্গে জেলাগুলিতে বানভাসির আশঙ্কা রয়েছে। এদিকে আগামীকাল শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া অনেকটাই পরিষ্কার হতে পারে। যেহেতু নিম্নচাপটি শুক্রবার দিন পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে সরে গিয়ে অবস্থান করবে, তার প্রভাবে শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি কমে গিয়ে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে।